আর্মেনিয়া ও আজারবাইজানকে নিয়ে রাশিয়ার শান্তি নাগার্নো কারাবাখের বিরোধপূর্ণ এলাকা নিয়ে সামরিক সংঘাত অবসানে শান্তি চুক্তি করেছে আর্মেনিয়া আজারবাইজান ও রাশিয়া আজারবাইজান এবং আর্মেনিয়ার ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে প্রায় ছয় সপ্তাহ যাবৎ লড়াইয়ের পর এ চুক্তি হলো আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এ চুক্তিকে তার এবং তার দেশের জনগণের জন্য খুবই বেদনাদায়ক বলে আখ্যায়িত করেছেন অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিকভাবেই আজারবাইজানের বলে কিন্তু উনিশশো চুরানব্বই সালের পর থেকে আর্মেনিয়ার নিগোষ্ঠীগুলো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছিল সেপ্টেম্বর মাসের লড়াই শুরুর পর থেকে অনেকবার অস্ত্রবিরতি হলো সেগুলো সবই ব্যর্থ হয়েছে নতুন চুক্তির আওতায় আজারবাইজানের হাতেই থাকবে নাগন্য ভাগ আর্মেনিয়া আগামী কয়েক সপ্তাহের মধ্যে নিকটবর্তী আরও কিছু এলাকা থেকে সরে যাবে অনলাইনে এক টেলিভিশন ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন রাশিয়ার শান্তিরক্ষীরা ফ্রন্ট লাইনে টহল দেবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী নিশ্চিত করেছেন যে এক হাজার নয়শো ষাট জন সেনাকে তারা ইতিমধ্যেই সেখানে পাঠিয়েছে মোতায়েনের জন্য শান্তিরক্ষা প্রক্রিয়ায় তুরস্ক ও অংশ নেবে বলে জানিয়েছে আজারবাইজানদের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েফ আলিফ অনলাইনের ভাষণের সময় ভ্লাদিমির পুটিনের সঙ্গেই ছিলেন পুটিন বলেন সমঝোতার আওতায় বিনিময়ের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে এবং একই সঙ্গে সব অর্থনৈতিক করা হবে আলিএফ বলেছেন যে সমঝোতাটির ঐতিহাসিক গুরুত্ব আছে এবং আর্মিনিয়া তা মেনে নিতে অনেকটা বাধ্য হয়েছে এদিকে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিয়াফ বলেছেন তিনি যুদ্ধ পরিস্থিতি এবং সেরা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তবে আর্মিনার রাজধানীতে বিপুল সংখ্যক মানুষ জমায়েত হয়ে এই চুক্তির বিরোধিতা করেছে তারা এ সময় পার্লামেন্ট ভবন ও সরকারি অন্যান্য ভবনে ভাঙচুর করেছে